আপনি বাক্যাংশের এমসিকিউ প্রস্তুতি নিচ্ছেন, আপনার কিভাবে পড়া উচিত? প্রথমত আপনি করবেন, আপনি এক সেট বেয়ার অ্যাক্ট কিনবেন। বেয়ার অ্যাক্ট, এখানে বেয়ার অ্যাক্ট কি? বেয়ার অ্যাক্ট হচ্ছে মেইন আইনের বই, ধারার বই, যেখানে শুধুমাত্র ধারাগুলো দেওয়া থাকবে সরকারি বই। ঠিক আছে, মানে এটা হচ্ছে এক সেট ধারার বই কিনবেন। এরপরে যেটা করবেন, যে কোনো একটা গাইড বই কিনবেন, যে কোনো একটা গাইড বই। এরপরে কিনবেন হচ্ছে মডেল টেস্ট, ম্যাজিক, মডেল টেস্ট ম্যাজিক। এটা হচ্ছে কে লিখছে? অ্যাডভোকেট মিঠুন সাহা, অর্থাৎ আমি। এরপরে সাথে কিনবেন হচ্ছে আপনার লিখিত ম্যাজিক বই, বার কাউন্সিলের লিখিত ম্যাজিক বই। এটাও কে লিখছে? অ্যাডভোকেট মিঠুন সাহা। এখন দেখেন আপনি কিভাবে পড়বেন, তাহলে আপনি কি করবেন, এক সেট বেয়ার অ্যাক্ট কিনবেন, মানে হচ্ছে ধারার বই। এরপরে যে কোনো একটা গাইড বই কিনবেন, এরপরে মডেল টেস্ট ম্যাজিক এটা কিনবেন যেটা আমি লিখেছি, এরপরে লিখিত ম্যাজিক কিনবেন যেটা আমি লিখেছি। এই মডেল টেস্ট ম্যাজিকের দাম হচ্ছে 320 টাকা, আর এটা দাম হচ্ছে 400 টাকা লিখিত ম্যাজিকের দাম। এই দুইটা বই নেবেন হচ্ছে 01744527023, এই নম্বরে ফোন করলেই আপনি অনলাইনে নিতে পারবেন। ঠিক আছে, বিষয়টা লিখিত ম্যাজিক বই হচ্ছে কত? 320, সরি, লিখিত ম্যাজিক বই হচ্ছে 320, আর মডেল টেস্ট ম্যাজিক হচ্ছে 400 টাকা। ওকে, এবার আসেন যে আপনি কিভাবে পড়বেন, মনে করেন যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের, বারো ধারা পড়তেছে, সুনির্দিষ্ট প্রতিকারের বারো ধারা। সেখানে কি বলছে, একটা চুক্তিকে কিভাবে কার্যকর করতে হবে, বা একটা চুক্তি কখন আদালতের মাধ্যমে কার্যকর হবে, এটা কোথায় বলছে? এটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের বারো ধারা বলছে, সেখানে চারটি ক্ষেত্র কথা বলছে। আপনি এখন কি করবেন, এই যে সুনির্দিষ্ট প্রতিকারের বারো ধারা, আপনি পরের টেবিলে বসেছেন, আপনি মাথায় নিলেন যে স্যার একটা বারো ধারাটা পড়বেন। এই ক্ষেত্রে আপনি প্রথমত এই এসআরএফের বারো ধারাটা মেইন আইন থেকে পড়বেন, একবার রিডিং পড়বেন। মেইন আইন পড়ে বা ধারার বই পড়ে 90% শিক্ষকই পারে না, সেখানে আপনি পারবেন এই চিন্তাও করবেন না। অর্থাৎ ধারার বই থেকে আপনি বারো ধারাটা জাস্ট রিডিং করে যাবেন। এরপরে আপনি যে গাইড বই কিনেছেন, সেখানে এই বারো ধারা নিয়ে কি আলোচনা করেছে সেটা পড়ে ফেলবে। ঠিক আছে, এবং এই গাইড বইতে বারো ধারার উপরে যত এমসিকিউ আছে সেটাও দেওয়া আছে। এরপরে যেটা করবেন, লিখিত ম্যাজিক বইতে চলে যাবেন। এই লিখিত ম্যাজিক বইতে গিয়ে দেখবেন যে বারো ধারার উপরে কোনো লিখিত প্রশ্ন করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে এই বারো ধারাটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এখন দেখেন এমসিকিউ পড়ার সাথে সাথে আমি কেন লিখিত ম্যাজিক পড়ার কথা বলব। আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, আপনি কি পরীক্ষা দিবেন? এমসিকিউ পরীক্ষা। কিন্তু এমসিকিউ পড়ার সাথে সাথে অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কারণ এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষার জন্য সময় থাকে না। আপনি বারো ধারা এমসিকিউর জন্য পড়তেছেন, সাথে হচ্ছে বারো ধারা থেকে লিখিত ম্যাজিক বইতে কোনো লিখিত প্রশ্ন আছে কিনা এটা একটু দেখবেন, দেখতে তো কোনো সমস্যা নেই। তো এই লিখিত পরীক্ষার জন্য বারো ধারাটা একসাথে পড়ে ফেলেন, তাহলে কি হলো, এক ঢিলে দুই পাখি মারা হলো। এটা যদি না করে তাহলে আপনি এমসিকিউ পাশ করবেন, লিখিত ফেল, এমসিকিউ পাশ করবেন, লিখিত ফেল, এমসিকিউ পাশ করবেন, লিখিত ফেল, মানে আপনি 100 বার এমসিকিউ পাশ করবেন, লিখিত পরীক্ষা কখনো পাশ করতে
পারবেন না। কারণ হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে, তার 20 দিন পরে কি হবে, লিখিত পরীক্ষা হবে, আর 20 দিনে কি সেটা কাবা দিতে পারবেন? পারবেন না। এইভাবে পড়বেন মানে হচ্ছে এক্সেল ব্যালেট কিনবেন, যে কোনো একটা গাইড বই কিনবেন, মডেল টেস্ট ম্যাজিক কিনবেন, লিখিত ম্যাজিক বই কিনবেন। এখন মডেল টেস্ট ম্যাজিক আপনি কখন পড়বেন? যখন 7টা সাবজেক্ট শেষ হয়ে যাবে ভালো করে, তখন আপনি মডেল টেস্ট ম্যাজিক বই থেকে মডেল টেস্ট দিবেন। মডেল টেস্ট ম্যাজিক বই 7টা সাবজেক্ট শেষ হওয়ার আগে ধরবেন না, কারণ আপনি কতটা পড়েছেন এটা জাস্টিফাই করাই হচ্ছে মডেল টেস্ট ম্যাজিক বইয়ের কাজ। অর্থাৎ মডেল টেস্ট ম্যাজিক থেকে আপনি মডেল টেস্ট দিবেন 7টি সাবজেক্ট সম্পূর্ণ হওয়ার পরে। তো ভালো থাকেন, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে হচ্ছে শেয়ার করে দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে আমার কাছে এভাবে সরাসরি পড়তে চান, এই বুঝেছেন, আপনারা বুঝেছেন? জি স্যার, ওকে ঠিক আছে, দেখেন যারা হচ্ছে সরাসরি আমার কাছে পড়তে চান তাদের জন্য ক্লাস হচ্ছে জুন মাসের 7 তারিখ, ক্লাস হবে হচ্ছে শুক্রবার এবং শনিবার সকাল 9টায়। কোথায় ক্লাস হবে? আমি যেখানে ক্লাস নিতেছি ঢাকার বনশ্রীতে আমার ব্যক্তিগত অফিসে ক্লাস হবে। এই সরাসরি ক্লাস আমি পড়াবো মাত্র 10 জন, 10 জনের বেশি আর থাকবে না, রুমের মধ্যে এসি আছে কোনো সমস্যা নাই। টাকা নিব মাত্র 15,000 টাকা। এই 15,000 টাকা আপনি বার কাউন্সিল এমসিকিউ পাশ করতে পারবেন, বার কাউন্সিল রিটেন পাশ করতে পারবেন। এমসিকিউতে যারা পড়বেন তাদের জন্য 15,000, যারা রিটেনের জন্য পড়বেন তাদের জন্য 15,000। ক্লাস হবে সকাল 9টায় শুক্র শনিবার 2 দিন। আর যারা হচ্ছেন অনলাইনে পড়তে চান, অর্থাৎ আপনি মনে করেন যে মানে কি বলবো, অনলাইনে করার সুবিধা কি জানেন, ঘরে বসে ক্লাস করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। যারা অনলাইনে পড়তে চান তাদের জন্য ক্লাস শুরু জুন মাসের 1 তারিখে, ক্লাস হবে সপ্তাহে 4 দিন রাত 9:30। ফি হচ্ছে এমসিকিউর জন্য 3,000 আর রিটেনের জন্য হচ্ছে 5,000। সপ্তাহে 4 দিন ক্লাস হবে অনলাইনে, ক্লাস হবে হচ্ছে জুমে, জুম যে অ্যাপ আছে সেই জুম অ্যাপে ক্লাস হবে, ক্লাসের রেকর্ড থাকবে, সবকিছু আপনারা পেয়ে যাবেন।